নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অরেঞ্জ জ্যাম। খুব সহজে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া কিভাবে ঘরে অরেঞ্জ জ্যাম বানিয়ে নেওয়া যাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই অরেঞ্জ জ্যাম আপনারা বাচ্চাদেরকে ব্রেড বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, এবং এটা একবার বানালে পরবর্তী কমলা লেবুর সিজন আসা পর্যন্ত 1 বছর কিন্তু খুবই ভালো থাকে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি এখানে অরেঞ্জ জ্যাম বানাবার জন্য নিয়ে নিয়েছি 4টে মাঝারি মাপের কমলা লেবু। কমলা লেবুগুলোকে আগেই খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার প্রথমেই এর যে খোসাটা আছে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমলা লেবুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খোসাটাকে ছাড়ানোর পরে প্রত্যেকটা কোয়া আলাদা করে এর গায়ে সরু সুতোর মতন যে আঁশগুলো থাকে সেগুলোকেও কিন্তু একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এর মাঝখানটাতে বীজের অংশটাতে যে মোটা মতন একটা শিরা থাকে সেটাকে ছাড়িয়ে বীজগুলোকেও বার করে নিচ্ছি। দেখুন, একটা কোয়া রেডি করে নিয়েছি। এভাবেই আমি সমস্ত কমলা লেবুর কোয়াগুলোকে রেডি করে নেব, কেননা এগুলো থাকলে কিন্তু জ্যামটা একটু তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। সমস্ত কমলা লেবুগুলোকে আমি রেডি করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত লেবুগুলোকে নিয়ে নিলাম। এগুলোর একটা আমি পেস্ট বানিয়ে নেব কোনো রকম জল ব্যবহার না করেই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি যে কমলা লেবুর পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে বাটিতে কমলা লেবুটা রেখেছিলাম সেই বাটিরই 2 বাটি মতন আমার পাল্প হয়েছে, আর সেই বাটিরই 2 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি কমলা লেবুর পাল্পটা রেডি করার পরে একটা মাপ করে নিয়েছিলাম যাতে করে আমার চিনিটা দিতে সুবিধে হয়। আপনারা ওজন করেও চাইলে নিয়ে নিতে পারেন, তবে সবার ঘরে যেহেতু ওজন করার জিনিস থাকে না সেজন্য আমি এভাবে বাটি মেপে দেখিয়েছি। এখন হাই ফ্লেমে এই নাড়াচাড়া করতে করতে চিনিটাকে একটু গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে ফোটাতে থাকব মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। আর এখানে চিনিটা কিন্তু আমি যতটা পরিমাণে কমলা লেবুর পাল্প ততটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বা বেশি বা কমলা লেবুর মিষ্টত্বর পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এদিকে যতক্ষণে অরেঞ্জের পাল্পটা ফুটে রেডি হচ্ছে ততক্ষণে এখানে দেখিয়ে দিয়ে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করে দেব কমলা লেবু খোসা। তো কমলা লেবুর খোসার এই যে ভেতরের দিকের সাদা অংশগুলো থাকে এগুলোতে তিতো হয়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য ছুরির মাথাটা দিয়ে ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও সাবধানে এটাকে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখন এটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে এটাকে জুলিয়ান করে মানে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসাটাকে গ্রেটারের সাহায্যে হালকা করে গ্রেট করেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন কখনোই যেন সাদা অংশটা গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এটা অ্যাড করার জন্য কিন্তু জ্যামের ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো হবে। এদিকে দেখুন, 7-8 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু অরেঞ্জের যে পাল্পটা সেটা আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আমি অরেঞ্জের পাল্পটাকে ছেঁকে ব্যবহার করিনি যাতে হালকা একটু টেক্সচার থাকে, তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ছেঁকে নিয়েও একইভাবে রান্না করতে পারেন। এই সময়ে আমি এর মধ্যে অরেঞ্জের যে জেস্টটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো। দারচিনির সাথে অরেঞ্জের ফ্লেভারটা ভালো ম্যাচ করে, তাই এখান থেকে ফ্লেভারটা ভালো হবে, সেজন্য অ্যাড করেছি, তবে আপনারা না চাইলে স্কিপও করা যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে দিলে মার্কেটে কিনতে পাওয়া যায় যে ধরনের জ্যাম তার মতন কালার হবে, সেজন্য ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এখন এটাকে আরও মোটামুটি 7 থেকে 8 মিনিট একটু জাল দিয়ে নেব যাতে এটা আরও খানিকটা ঘন হয়ে যায়। আরও 7-8 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, তবে প্রপার এর কনসিস্টেন্সি এসছে কি না সেটাকে আমি চেক করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে উঠিয়ে সরিয়ে রাখছি। এখন এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব। আরও মোটামুটি 5 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন প্লেটে যে অংশটাকে তুলে নিয়েছিলাম সেটাকে চেক করব। দেখুন, প্লেটটা কাট করলে
খুব আস্তে আস্তে এটা হালকা করে গড়িয়ে পড়ছে, তবে এটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে, মানে আমাদের কিন্তু জ্যাম একদম রেডি। এখন আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে ডিশ আউট করে নেব। দেখলেন তো ঘরেই কত সহজে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার না করেই অরেঞ্জ জ্যাম তৈরি করে নেওয়া গেল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।